তোলে কেমন আছো ভালো আছি স্যার স্যার দাদা তোই চল স্কুল এ দের হয়ে যাইতাছি সালমা বারিসল তোরে আজকে দেখতে আসছি সালমা হাই আমি এত খুঁজা বললাম তাতে নিশ্চয়ই আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন তুমি কি বলো জি আমি আমার ভুলটা বুঝতে পারছি বাবা কম বয়সে মেয়ে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় দেশে আইন আছে আমার শাস্তি হতে পারে না রে মা এখনই তবে বিয়ে না নিয়মিত আয়োজন আড্ডা আপনাকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছে আসলাম আজকে আমরা কথা বলব সামাজিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমাদের মাঝে আছেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল সহসভাপতিরাজশাহী মহানগর আওয়ামী লীগ আছেন মর্জিনা পারভিন সভাপতি রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগ তাদেরকে স্বাগত জানাচ্ছি যে জায়গা থেকে আমরা সাম্প্রতিক সময়ে দেখলাম যে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এক ধরনের প্রশ্ন উঠেছে বেশ করে ধর্ষণের ঘটনা ঘটে যাওয়া এবং এই জায়গায় যিনি অভিযুক্ত থানায় মামলা করার পরও কিছু সময় পেরিয়ে যে তাকে আবার হত্যা করা হলো এই ধরনের ঘটনার ভিতরে এক ধরনের সামাজিক নিরাপত্তাহীনতার ভিতরে মানুষ একটু মানে শঙ্কার ভিতরে দিন কাটাচ্ছে এরই মাঝে যিনি ধর্ষণের ঘটনা তাকে পরবর্তীতে আইন শৃঙ্খলা তিনি মারা গেছেন এই ধরনের ঘটনার ভিতরে তো মানুষ এক ধরনের সংখ্যার ভিতরে আছে যে এত মানে এই অবস্থাটা কি কারণে দাঁড়ালো যে ধরনের একজন শিশু রক্ষা পাচ্ছে না এই সমাজ ব্যবস্থার কোন ধরনের বিকৃতি কাজ করছে বীর মোহাম্মদ আলী কামাল হ্যাঁ ধন্যবাদ আসলে কি আমাদের যে বাঙালির যে সমাজ ব্যবস্থাটা এইটা নিয়ন্ত্রণ করতো কিছু সামাজিক লোক যেটাকে আমরা বলতাম সমাজপতি আর আর আইনশৃঙ্খলা বাহিনীর ছিল সেই যদি আমরা ষাটের দশকে ফিরে যাই পঞ্চাশের দশকে ফিরে যাই তাহলে দেখা যাবে যে সমাজে একটা অনুশাসন ছিল সামাজিকভাবেই বিচার আচার বা এগুলো হতো কিন্তু বর্তমানে এই এই প্রজন্মে আমরা কি দেখছি যে গ্রামগুলো আর গ্রাম নাই একটা গ্রামে একটা চায়ের আড্ডা হতো না ফ্যান্সি ডিলের আড্ডা হতো না ইয়াবার আড্ডা হতো না সাংস্কৃতিক চর্চা হতো কোনো সময় যাত্রা হতো থিয়েটার হতো আলকাফের গান হতো কবি গান হতো এই অঞ্চলে বারোশের গান হতো মানুষ এগুলো নিয়েই ভুলে থাকতো একটা সামাজিক শাসন ব্যবস্থা ছিল কিন্তু এখন যে আমরা যে দ্রুত ওই জায়গা থেকে চেঞ্জ হয়ে এসে এই যে নগরায়নের মধ্যে আমরা আসছি এখানে আমাদের চাহিদাটা অভ্যন্ত আর এই এখানে কোনো অনুশাসন নাই এখানে শুধু পুলিশ নিয়ন্ত্রণ করবে সরকার নিয়ন্ত্রণ করবে এর উর্ধ্বে কোনো সমাজপতি নাই রাজশাহীতে যদি আমরা মনে করি যে এলাকা ভিত্তিক একটা দুর্নীতি দমনের জন্যে বা মাদক শক্তির জন্যে বা যারা নারীদেরকে উদ্যোগ উত্তক্ত করে তাদের বিরুদ্ধে যে একটা সামাজিক যে ব্যবস্থা গঠন করা সেই জিনিসটা এখন নাই বরঞ্চ যদি আমি উদ্যোগ নিয়ে মনে করি যে এগিয়ে আসব। তাহলে কিন্তু চিত্রটা বিপরীত দেখা যাবে যে পুলিশই আমাকে চার্জ করবে যে এই দায়িত্বটা এই অথরিটি আপনাকে কে দিয়েছে আপনি কেন করছেন হ্যাঁ তো আর বকাটা ছেলেদের তো কোনো মানে ইয়ত্তাই নাই মোড়ে মোড়ে বকাটা ছেলে কোনো তাদের ইনকামের চিন্তা নাই লেখাপড়ার চিন্তা নাই এই সব কারণেই কিন্তু এই অস্তিত্বটা আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে এই অস্তিত্বটা এই সব কারণে এখন এইটা সমাধানের পথ যদি আমরা খুঁজতে যাই তাহলে সামাজিক অনুশাসন ভিত্তিক অনুশাসন আবার চিত্ত বিনোদনের জন্যে যে আমরা সময় কাটাতাম যে একটা নাটক মঞ্চস্থ হতে গেলে তার পনেরো দিন রিহার্সাল হয় বিশ দিন রিহার্সাল একটা প্রস্তুতি হয় কিন্তু এগুলো এখন কিন্তু অনুপস্থিত সমাজ থেকে শুধু আমরা টিভি বা ওই ফেসবুক মোবাইল নিয়ে আমরা অস্তিত্ব থাকছি এগুলোকে আমি বলি যে ওয়ানসাইডেড গেম টিভি যা বলে তাই আমাকে শুনতে হয় কিন্তু আমারও তো কিছু কথা আছে টিভি তো আমার কথাটা শুনে না তো এই সমস্ত জায়গা থেকে এই জিনিসগুলার উৎপত্তি হয়েছে এখন এটা থেকে কবে আমরা বাড়ি আসতে পারবো এই শৃঙ্খলা কবে ফেরত আসবে আমরা যারা যেটা যারাকে বলি যে সভ্য সমাজ ইউরোপিয়ান সমাজ বা আমেরিকান সমাজ তাদের মধ্যেও কিন্তু এই প্রবণতাগুলো অপরাধ প্রবণতাগুলো সামাজিক সমাজ ব্যবস্থা যেভাবে করে পরিবর্তন ঘটছে এর ভিতর থেকে যে সমস্যাগুলো তৈরি হয়েছে আর যেটা আমাদের শক্তিশালী ভিত ছিল সে সমাজ ব্যবস্থার ক্ষেত্রে সেই ভিতগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে ফলে যে সমস্যাটা প্রকাট আকার ধারণ করেছে এই সমস্যা থেকে উত্তরণের কি উপায় দেখতে পান একজন নারী রাজনীতিবিদ হিসাবে নারী নেত্রী হিসেবে নারী উদ্যোক্তা হিসেবে এই ধরনের পরিবেশ আপনারা কামনা করেন না তারপরে এই পরিবেশগুলো যখন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করছে তখন আমাদের তো সবারই একটা ভূমিকা আছে হ্যাঁ নিশ্চয়ই বিষয়টা আলোচনা করলে অনেক ব্যাপক অর্থে আমাদের যে কোনো একটা ট্রফি নিয়েই এক দিন আলোচনা হতে পারে এরকম এটার অনেক ভিতরে আমাদের যেতে হবে অনেকগুলি কারণ আছে যেমন আমরাও দায়ী সমাজের লোক আমরা তো এই দায় এড়াতে পারি না তা আমরা প্রত্যেকেই যদি এই দায় ঘাড়ে নিই ঘাড়ে নিয়ে যদি আমরা পথ চলি নিজ নিজ সমাজের সব সব অপরাধ নয় সব শিশু ধর্ষণ কিংবা শিশু হত্যা এ এটা নয় একটি করেও যদি আমরা নিজে নিজের পারিবারিকভাবেও সচেতন থাকি নিজের সন্তানটিকেও আমরা বুঝাই কিংবা এই অপরাধের সঙ্গে জড়িত কেন কখন কারা এই প্রশ্নটি যদি রাখি শুধু যে কারা করছে কেন করছে এই কেন উত্তর খুঁজতে গেলেই আমরা অনেক দূর এগে যে এবং কিছু সুপারিশ আমরা চলে আসে সমাধানও চলে আসে তো এর জন্য আমরা নিজেরাও দায়ী আমরা অভিভাবক এবং সরকার এড়াতে পারে না কোন জায়গায় দেখেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা না পারিবারিক যে পরিমণ্ডলের ভিতর দিয়ে বড় হচ্ছে না সমাজের যে ফ্যাক্টরগুলো আছে এটির উত্তরও এককভাবে কেউ দায় না আসলে এককভাবে বলা যাবে না যেমন আগের কৃষ্টি কালচার যেগুলি ছিল মহাদালী কামাল ভাই বললেন সেগুলো হারিয়ে যেতে বসেছে আমি মনে করি ক্রিয়েটিভ কোনো কাজ করলে সেই কাজ নিয়ে এত ব্যস্ততা থাকতে হয় যেমন যদি আপনি একটা প্রবন্ধ লিখেন একটা ফিচার লিখেন আপনি যদি একটা নাচ মানে ফিচার লিখেন তাহলে আপনাকে অনেকগুলি পড়াশোনা করতে হবে অনেক বই অনেক বইয়ের রেফারেন্স নিতে হবে আপনি যদি এক কলম লিখেন এক লক্ষ লাইন পড়তে হবে তো আপনার তাহলে সময় কোথায় ওই অপরাধ জগতের কিছু ভাবতে আপনি এর মধ্যেই তো আপনার সময় খাওয়ার টাইম চলে যাবে রাত পোহায় যাবে সকাল হয়ে যাবে আমি যখন একটা কবিতা লিখি আমার উদাহরণ দিই আমার রাত চারটা হয়ে যায় হয়তো বারোটা একটা দিক বসলাম লিখতে নিরিবিলি লিখতে বসলাম দেখাচ্ছে লিখছি কাটছি আবার ঠিক করছি আমার রাত তিনটা চারটা হয়ে যায় সকাল আজান হয় ফজরের নামাজ পড়ে আবার ঘুমায় তো আর নিজেকে দিয়ে আমি বুঝি যে ক্রিয়েটিভ কোনো কাজ করলে তখন তো সময় নেই মানুষের অন্যদিকে চিন্তা করতে কারো দিক তাকাতে খাওয়ার দিকে দেখা যাচ্ছে খাবার টেবিলে পড়ে আছে আমি কাজ করছি তো কাজী এগুলো ক্রিয়েটিভ কাজের আমাদের সঙ্গে আমাদের ইয়াং তরুণদের আগামী প্রজন্ম ছেলে পেলেদের কিভাবে জড়ানো যায় এই চিন্তা আমাদের সমাজদের করতে হবে সামাজিক ভাবে ঘটনা যে আমাদের যেটা হলো গ্যাং যেটা ওয়ারের মতো ঘটনা ঘটছে একজন কিশোর তার বন্ধুকে হত্যা করছে বিভিন্ন প্রিপ্লান হত্যা করছে বা চিন্তায় করতে গিয়ে হত্যারগুলো ঘটনা ঘটছে এর ভিতর দিয়ে আমরা বেড়ে যাচ্ছি আমরা উৎকণ্ঠার ভিতরে দিন পার করছি এবং সময় পেরোচ্ছে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর আসলে কতটুকু এই যে ভয়ঙ্কর রূপের ভিতরে আছে এই যে কত শক্তিশালীভাবে আইনের প্রয়োগ দরকার বা কঠোরতামূলক মনোভাব যেভাবে করে দরকার যেভাবে করে তাদেরকে সতর্ক ভূমিকায় নামা দরকার সে ভূমিকায় তারা আছেন কি না ধন্যবাদ তো যেমন কিছু কিছু ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী একেবারেই যে সফল হয়নি তা নয় যেমন আমি একটা উদাহরণ দেই যে আজ থেকে তিন চার বছর আগে যেটা আমরা বলতাম যে বকাঠি ছেলেরা ইফ টিচিং যেটা আর কি গার্লস স্কুলের পাশে বসে থেকে মেয়েদেরকে উত্তপ্ত করত এটা একসময় সালেন পর্যায়ে এই বিষয়টা ছিল ছিল বছর তিন এক আগেই এটা ছিল আরও অনেক আগে বছর তিন এক আমি বলি এটা তার আগে থেকেই ছিল কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা তো আমাদের যারা একটু সমাজে চলাফেরা করি সমাজ নিয়ে চিন্তা করি

বাড়তি সময়টা আমাদের হাতে এখন নাই আর একটা বড়ো জিনিস আমি চিন্তা করি কিন্তু এটা আমরা ওখানে ফেরত যেতে পারবো না সমাধানে যেতে পারবো না কিন্তু আমার চিন্তাটা বলি যে আমরা আট ভাই বোন ছিলাম বর্জিনাও কয় ভাই বোন তোমরা ছয় ভাই ছয় ভাই বোন ছিলাম তো একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারে ছয় ভাই বোন বা আট ভাই বোন ওই নির্দিষ্ট খাবারটা আমরা ভাগ করে খেয়েছি এখন একটা পরিবারে একটাই বাচ্চা কোনো কোনো পরিবারে ম্যাক্সিমাম দুটো বাচ্চা এবং সেই পরিবারটার এখন অর্থনৈতিক কোনো সংকট নাই আগে পরিবারের যিনি মালিক একটা ডিম খেয়েছে আমরা দেখেছি আমাদের মতো মধ্যবিত্ত জমিদার তো দেখেছি যে এটা সাপ্লাই ছিল না গরু খাসি তো প্রশ্নেই ওঠে না মাসে একদিন জবাই হলেও হতো বাজারে কিনে পাড়ার মধ্যে মহলার মধ্যে জবাই হয়ে গেলো ছিল না তো একটা বাচ্চার পিছনে আমি নিজেই দেখছি আমার বাড়িতে এবং আমার অতীত চিন্তা করি যে মা একটা চিতায় উঠেছে বা রুটি উঠেছে আমরা গোলে বসতে গেছি সিরিয়ালে আমরা পেয়েছি এই যে সহিষ্ণুতাটা যে বড়ো ভাই আগে পাবে তারপরে পাবে বা একটা জিনিস যে একটা ফল একটা আমরাকে ভাগ করে খেতে হবে এই যে ধৈর্য সহ্যটা

পরিবেশ পরিস্থিতি এখনকার মেয়েরা এটা তারা বাচ্চা তো চাই না বা আমরা হবে বলছি যে একের অধিক দুই নয় তো এই এই ছেলেগুলা কিন্তু জেদি হচ্ছে এই ছেলেগুলা অসহিষ্ণুতা ধৈর্যশক্তি নাই এদের আর যে কথাটা আমরা বলতে চাই যে ক্রিয়েটিভ কিছু জিনিস লেখাপড়ার সাথে সাথে খেলাধুলা নাট্যচর্চা আবৃত্তি চর্চা গান প্র্যাকটিস করা এগুলো কিন্তু সমাজকে একটা স্থিতিশীল জায়গায় আনে এই জিনিসগুলো এখন না থাকার কারণেই সহিষ্ণুতাটা বেড়ে যাচ্ছে আমরা একটা বাচ্চা নিচ্ছি অ্যাডভাইস করছি কিন্তু একটা বাচ্চা নিলে যে সমাজ ব্যবস্থা কী থাকলে সমাজ ভালো থাকবে সেই ব্যবস্থাটার জায়গায় আমরা যেতে পারছি না কাজেই এই এইটা বেড়ে যাচ্ছে এখন এটার একমাত্র উপায় হলো আমরা কিন্তু যারা শহরে বাস করি তারা কিন্তু আর সমাজের উপরে কন্ট্রোল রাখতে পারবো না কোনোভাবেই না সম্ভব না

স্বীকারোক্তি আসছে কিন্তু যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তারা সমস্যাটা কি বড় ধরনের সম্ভবস আদৌ তারা ফিল করছেন কিনা না ফিল অবশ্যই করছেন ফিল এখন এত ব্যাপক হয়েছে এর আসলে মূল আমি যেটা মনে করি মূল হচ্ছে শক্ত একটা দায়ী কারণ যারা শক্ত তাদের আমি দেখেছি যে এরা নিজের স্ত্রী কন্যা মা বাবাকেও চেনে না এত শুধু ওই জিনিসটাকেই ভালোবাসে আমরা দেখেছি আজ থেকে মনে হয় দশ বছর হয়ে গেল প্রথম তখন কম্পিউটারের ই বেশি হলো তো আপনার মনে আছে কিনা ভাই দড়ি করবো নাই এক বন্ধু আরেক বন্ধুকে শুধু একটি কম্পিউটারের জন্য তাকে বলে ছাদে গেছে হাত পা আগে বেঁধেছে বেঁধে তাকে হত্যা করেছে বস্তায় ঠান্ডা মাথায় বস্তায় ভরে রেখে গভীর রাতে আস্তে আস্তে মানে পরে যখন এগুলো আস্তে আস্তে এসে ফেলেছে সকালবেলা লাশ। তো এই বেশি কিছু একটা মোবাইল ফোনের জন্য ড্রেনে সামান্য একটি কম্পিউটারের জন্য বন্ধু বন্ধুকে ঠান্ডা মাথায় হত্যা করতে কোনো দ্বিধাবোধ করছে না এটি কত নিষ্ঠুরতম যে সামান্য একটি জিনিসের জন্য এটি কারা করতে পারে কেন করতে পারে মাদকাসক্ত না হলে অ্যাডিক্টেড না হলে কোনো ক্রমে একটা মানুষ মানুষের প্রাণ নিতে পারে না তো এটিও একটি সামাজিক ব্যাধি আমাদের এটি দিন দিন বেড়েই চলেছে এটিকে কিভাবে রক্ষা করা যায় করা যায় ব্যাহত যে মাদকের যে মানে যে সমস্যার দীর্ঘদিন ধরে আমাদের সমাজে খুব প্রবল আকার ধারণ করেছে আজকে যদি নাকি একজন বললেন যে সেখানে একজন হলো নারী বোরখা তুলে তিনি হলো মাদক সেবন করছেন যে চিত্রটা ভয় রূপ ধারণ করলো মাদকের ব্যাপারে যে ধরনের কাজ হওয়া দরকার ছিল বা মাদকের ব্যাপারে প্রারম্ভে যে ধরনের করে কঠোরভাবে নিয়ন্ত্রণ করার কথা ছিল সেই জিনিসটা আদৌ হয়েছে কিনা না এখন সেই জিনিসটা হয়েছেও বলা যায় না আর হয়নিও বলা যায় না সরকার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে আর একটা বড় সংক্রামক ব্যাধি আমাদের হয়েছে সেটা হলো যে এই মাদকটা কোথা থেকে আসে এর উৎস কী আমরা দেখেছি যে আমাদের পার্শ্ববর্তী যে বৃহৎ রাষ্ট্র ভারতবর্ষ এখানে কিন্তু মাদকটা আমরা যতটা মুসলিম পরিবার বা আমরা যতটা ভয়াবহ মনে করি তারা কিন্তু এটা উৎসব মতো মনে করে এবং ওয়াইন এখন যে মাদকগুলো আছে সেটা হলো আত্ম মানে একবারে মরণ মরণ ব্যাধির মতো তারপরে শেষ করি তো এইটা যে পার্শ্ববর্তী রাষ্ট্র থেকেই এই জিনিসগুলো এখানে আসছে এটা বিভিন্নভাবে চোরাপথে আসছে কী 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 আসছে সরকারি পর্যায়ে তো আসে না নিশ্চয়ই আর আরেকটা বড় জিনিস এই যে প্রবণতাটা আসছে আমি কোনো দিন ভারতের মেগা সিরিজগুলা দেখিনি আমার সময় হয় না বা দেখিনি কিন্তু আমার হসপিটালের কর্মচারীদের দেখেছি গ্রামের মেয়েদের স্টার জলসা দেখছিলাম কি দেখছিলাম সেখানে শ্বশুর কেমন করে শাশুড়ির উপর অত্যাচার করে শাশুড়ি কেমন করে ননদের উপরে অত্যাচার করে এই চিত্রগুলা এবং মেগা সিরিজ যেটাকে বলছে হঠাৎ করে একজন বলছে মেগা সিরিজ তার মানে তার আটশো পর্ব হয়ে গেছে যে অথার লেখছে সে আটশো পর্বে কি লিখেছে তার কিন্তু মনে নেই ও একটা কল্পনার জগতে এই জিনিসগুলো যা যত দেখছে মানুষ আমাদের এইখানে আমাদের বাংলাদেশের চ্যানেলগুলো কিন্তু এগুলা দেখায় না কিন্তু এই এই ঝগড়াগুলো দেখার জন্য কিছু গ্রামের মেয়ে শহরের মেয়ে কর্মজীবী মেয়ে বা যারা বাসাবাড়িতে কাজ করে এরা কিন্তু ওই আটটা সময় দৌড় দিয়ে চলে যায় ওটা দেখার জন্য দেখেও তাদের মনের মধ্যে ওই প্রতিক্রিয়াটা আসে যে অমুক বইয়ে দেখলাম এইভাবে করা যায় তা তার তাকে যে ইনফ্লেট করছে তাকে যে প্রভাবিত করছে ওই সিনেমাটা বা ওই মেগা সিরিজটা আমাদের আমাদের নারী নেত্রী যেতে চাই যে বিষয়টা আপনি অন্যভাবে নেওয়ার কিছু সুযোগ এটা বড় কর্মঘন্টা আসলে যারা আমাদের নারীরা এই যে পুরুষরাও দেখেন যে সেটাও আসে কোনো উপায় না কিন্তু বড়ো অংশ আসলে নারীরা দেখছেন তাদের কর্মঘণ্টা যে নষ্ট হচ্ছে তাদেরকে আরো ভালো কাজ করা সম্ভব ছিল এই বিষয়টা তারা আদৌ চিন্তা করছেন কিনা এবং এই জায়গা থেকে তাদের যে সমাজে একজন হলো মা হিসাবে একজন বোন হিসেবে একজন স্ত্রী হিসাবে যে দাইত্য আছে সে দাইত্যরও তো এক ধরনের ঘাটি থাকে যে পরিবারের এটা দীর্ঘ সময় আসলে স্টার জলসায় যেটা আলোচনা polyclonal কোলোনি সেটা বোধহয় সন্ধ্যা থেকে শুরু করে রাত পর্যন্ত চলে আর পরিবারের সাথে সময়দার সময়টা আসলে এই টাইমটা না নোট যে স্টার আরো অন্য একটা একটা ঘুম থেকে উঠে দৌড়ে ছুটে যায় রান্নাঘরে মুখwidehat কোনো কোনো ধয় কোনো সময় বাসে মুখেই ছুটলো সামনের নাস্তার জন্য বাচ্চা 7টা স্কুলে দিতে হবে তার প্যান্ট শার্ট পোশাক রেডি করে রাখে নাস্তা করে খাওয়ায় আবার টিফিন বেঁধে দেওয়া তো এক করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত মানে যখন রাত বারোটায় ঘুমাতে যাবে কিংবা রাত দশটায় ঘুমাতে যাবে তার আগ পর্যন্ত ওই দরজার ছিটকানিটা স্বামীর সন্তানের মুশারিটা খাটাইয়ে তারপরে সে নিজে শুতে যায় তো এই একটানা পুরুষ কি ভাবে না যে এই খাটনিটা করে তারা তো একটা চাকরি ব্যবসা করে সেই

বলে দিই তাহলে সেই উদাহরণটা নেই একটা ছুরি আমরা কেক কাটি একটা ছুরি দিয়ে আবার মানুষ খুন করি তো একটা প্রত্যেকটা জিনিসের সিরিয়ালের বলেন যেটাই বলেন যে একটা একটা মেরিট ডিমেরিট জিনিস আছে আপনি এই ছুরিটাকে কেক কাটবেন না মানুষ খুন করবেন আপনার ব্যাপার একটা সিরিয়ালে ভালো মতো দুটো দিক থাকে কেউ ভালো দিক গ্রহণ করে আমাদের আমাদের চিত্ত বিনোদনের যে ব্যবস্থাটা আছে এই জায়গায় সব একটা অবসর দরকার আছে চিত্তবিনোদনের বিনোদনের দরকার আছে এই জায়গা থেকে যেসব আমাদের সাংস্কৃতিক অঙ্গনের জায়গা আছে বা চিত্ত বিনোদনের যেই ব্যবস্থা আছে তা কতটুকু আমাদের সমাজ ব্যবস্থার সাথে মিল রেখে বা সমাজ ব্যবস্থার জন্য উপকারে লাগে এই চিন্তা থেকে তারা করেন না আমি একটা মহিলা ক্লান্ত হয়ে আছে তার চিত্ত বিনোদনের দরকার আছে আমরা কেউ রবীন্দ্রসঙ্গীত শুনি নজরুল সঙ্গীত শুনি কিন্তু ভারতের যে ষাটের দশকের যে গানগুলা আপনার সমাজ পরিবর্তনের সাথে সাথে কিছু টাম পরিবর্তন হয় এক একটা সময় আপনার নচিকাতার গান ভালো লাগতো তারপরে রবীন্দ্রনাথ ভালো লাগে তারপরে আপনার হলো রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে একটা বয়সের সাথে আবার আজম খানের গান একসময় আপনারা শুনেছেন এই ধারাগুলো থাকে কিন্তু সব প্রয়োজনের সাথে মিল রেখে তারা তৈরি হয়েছিল তাদের প্রয়োজনীয়তা তারা পূরণ করেছে আজকের দিনে যে সমাজ ব্যবস্থাটা আছে যে অসঙ্গতিগুলোর কথা বলছি যে সংখ্যাগুলোর কথা বলছি এর সাথে সাথে আমাদের সে ব্যবস্থাগুলো সেভাবে করে গড়ে উঠেছে কিনা যে এই যে সমস্যাটা আছে তার পাশে তারা যৌক্তিকভাবে নিজেকে তুলে ধরতে পারবে সমাজটাকে তুলে ধরতে পারবে না সমাজের কেউই আমরা চাই না যে আমাদের ছেলেরা উচ্ছৃঙ্খল হোক আমাদের বা এখন এই প্রজন্মে একটা বাবার একটাই সন্তান সেটা হত্যা হোক বা সেটা মাদকাসত্য হোক আমরা এটা কেউই চায় না কিন্তু পাশাপাশি আবার আমরাও কিছুটা দায়ী আমি দিনমান অবৈধ ঘুষের পিছনে ছুটলাম অবৈধ ইনকামের পিছনে ছুটলাম অবৈধ কন্ট্রাক্টরের পিছনে ছুটলাম কার জন্য ছুটি আমার সন্তানটার জন্য তো কিন্তু আমার সন্তানটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে তো এটার কোনো মানে হয় না তো এই জন্যে আমরা যারা উপার্জনক্ষম বা আমরা যারা চেষ্টা করছি আমাদেরকে এখন অনেক বাড়িতে দেখা যায় যে তিনটা মাস্টার রেখে দিয়েছে মনে করছে যে আমার ছেলে হয়ে বেরিয়ে আসবে কিন্তু একটা বাচ্চা মাত্র ছয় ঘন্টা থাকে স্কুলে আর বাদ বাকি সম্পূর্ণ চব্বিশ ঘন্টার মধ্যে ছয় বাদ দিলে আঠেরো ঘন্টায় থাকে বাড়িতে এখন যদি বাবা মা তাকে বাড়িতে সেইভাবে প্রশিক্ষণ না দিতে পারে ফাদার যার ফ্রেন্ড হয় সেই বাচ্চা নষ্ট হবে না যা যে যে ছেলে এবং বাবা বন্ধু না হয় সেই ছেলে নষ্ট হয় এমনও দেখা গেছে যে বাবা ছেলে মা এক টেবিলে কতদিন খাইনি জানে না খাওয়ার টেবিলে কিন্তু মত বিনিময় হয় কুশল বিনিময় হয় আমি দিনমান কি করে আসলাম বাবা তুমি কি করে আসলে এই জিনিসগুলো আমাদের এই অবৈধ ইনকামের পিছনে অবৈধ প্রতিযোগিতার পিছনে আমরা যে ছুটছি দিয়ে আমাদের ঘরের আসলে আমাদের সমাজের সবার যে দায়িত্ব সেই দায়িত্ব বোধের জায়গায় যখন আমরা পিছিয়ে আসি তখন আসলে যারা যে কোমল শিশুটা আস্তে আস্তে বড় হচ্ছে শিশু থেকে কিশোরে পৌঁছচ্ছে কিশোর থেকে তরুণে পৌঁছচ্ছে তারা যে সমস্যাগুলো তৈরি করছে তার ভিতরে আমরা এই সমস্যার ভিতরে আছি এবং এই জায়গায় শিক্ষা আর একটা পার্ট আছে যে শিক্ষা ব্যবস্থাকে কেমন মনে করেন যে শিক্ষা ব্যবস্থা তো একটা বড় অংশ জুড়ে থাকে যে তাদের সামাজিকরণ প্রক্রিয়া বা আমাদের সমাজের সাথে মিলিয়ে চলা বা তার হলো নিজের মূল্যবোধ তৈরির ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা ঠিকই আছে হয়তো আরও কিছু সংযোজন দরকার কিন্তু প্রথম হচ্ছে একটি সন্তান জন্ম লাভের পর থেকে মা বাবা পরিবারের সাহায্যেই সাহায্য লাভ করে সাহায্যে বেড়ে ওঠে প্রথমত শিক্ষক হচ্ছে তার পিতা মাতা এবং বিশেষ করে একজন মা মাই বেশিরভাগ ভূমিকা রাখে বাবারা তো বাইরে থাকে একটি মা চব্বিশ ঘন্টা সন্তানের কাছে থাকে বেড়ে ওঠার আমি মনে করি যদি কোরআনের আলোকে আমরা বাচ্চাকে সঠিক কোরআনের আলোকে যদি আমরা মানুষ করি এবং আমি দায়ী আমি মা বাবা আমার পরিবার যে আমার সন্তানটি আমরা দেখি না একটা ছেলে যখন খারাপ হয় তখন বলি যে তার পরিবার খারাপ কিংবা খারাপ ঘরের ছেলে তো পরিবারের একটা

আমাদেরকে নিয়েই তো সমাজ পাঁচজনকে নিয়েই তো সমাজ সেই সমাজেরই তো মানুষ আমি আমি গার্জেন কাজেই সমাজের উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্তে থাকলে তো হবে না এই যে জঙ্গি হচ্ছে সন্তান আমার আপনার সন্তানই তো জঙ্গি হচ্ছে এরা কারা তাহলে আমার সন্তানটা কাদের সঙ্গে মিশছে যদি একটা বলে সৎসর্গে স্বর্গ মানে অসৎসর্গে সর্বনাশ সৎ বাসে সড়ক আছে হ্যাঁ তো তারপরে আমাদের প্রথমত ছেলে মেয়েকে পড়ার প্রতি ঝুঁকাতে হবে বই পড়া যেমন বই পড়া এখন নাই লাইব্রেরি আছে বই একটি সবচেয়ে বড় বন্ধু হচ্ছে মানুষ বই বই মানে বাবা মা যা দিতে না পারে বই তাকে দিতে পারে সন্তানকে একটি মানুষকে বেড়ে ওঠার এবং সত্যিকারী মানুষ হয়ে গড়ে ওঠার ক্ষেত্রে বই যথেষ্ট গুলো কথা বলছি এই জায়গা সম্ভাবনা জায়গা কিছু দেখতে পান কিনা যে আগামী দিনে আমরা ভালো কিছু করতে পারবো বেটার কিছু করতে থেকে যখন আরেকটা জায়গায় যাই তখন মানুষ একটু আনরেস্ট হয় ইয়ে হয় তো আমরা আশাবাদী যে অবশ্যই আমরা এটা কাটিয়ে উঠব যে পরিবারটা উচ্ছৃঙ্খলার দিকে যাচ্ছে যে বাচ্চাটা অসামাজিক কাজ করছে এটা হয়েছে বলেই তো আজকে আমরা আজকে সাবজেক্ট বেছে নিয়েছি এটা আলোচনা করার চিন্তাটা সবারই মধ্যেই যখন আসবে মর্জিনা বলেছে যে পাঁচজন মিলেই সমাজ তো যখন এই চিন্তাটা পাঁচজনের মধ্যে আসবে এই চিন্তাটা পাঁচজন মিলেই সমাধানের চেষ্টা হবে এবং আমি আশাবাদী যে এটা একটা জায়গা থেকে আমরা একটা জায়গায় আসছি সহ গ্রাম ছেড়ে শহরে আসছি আট ভাই বোন থেকে এক ভাইয়ে আসছে এগুলা আমি আশাবাদী যে ইনশাল্লাহ সমাধান হবে আর প্রত্যেকটা বাড়িতে স্কুলগুলোতে এখন দেখা যায় যে শুধু ওই জিপিএ ফাইভ এর প্রস্তুতি চলছে কিন্তু একটা বাচ্চাকে যদি স্কুলে এক ঘন্টা সাবজেক্ট রাখা হতো তার এক্সট্রা একাডেমিক ক্যালিবারগুলো যে কোন বাচ্চাটা ভালো নাটক করতে পারে কোন বাচ্চাটা ভালো আবৃত্তি করতে পারে কে স্পোর্টসম্যান ভালো কে লিখতে পারে এই এর মধ্যে যদি আর একটু সময় কাটাতো তাহলে সুস্থ মানসিকতার একটা বিকাশ হতো এবং ইনশাল্লাহ এটা হবে আমরা হয়তো শুনে খারাপ লাগছে আগেও কি খুন যখন হয়নি মার্ডার হয়নি কিন্তু তখন এত এখানে চারটা ক্যামেরা আছে

মানুষ যেদিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে অপরাধ প্রবণতা আছে আবার ভালো চিন্তা শক্তি আছে আমরা কি নিয়ে তৈরি অ্যানিমেলিটি আর রেশনালিটি নিয়ে তো তৈরি এখন কোন সময় রেশনালিটিটা ভর করে বেশি হয়ে যায় কোনো সময় অ্যানিম্যালিটি বেশি হয়ে আসে তো এই সব মিলিয়েই কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা যেটা বললেন যে মানুষ আসলে যে ধরনের প্রবৃত্তির ভিতরে থাকে এবং এই জায়গায় প্রবৃত্তিটাকে সঠিকভাবে ব্যবহার করার জন্য যারা থাকেন তাদের একটা ভূমিকা দরকার ধন্যবাদ আমাদের সম্মানিত ধীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আরী কামাল সভাপতি রাশি মহানগর আওয়ামী লীগ আমাদের সাথে ছিলেন মর্জিনা পারবিন সাধারণ সভাপতিরা রাশি জেলা মহিলা আওয়ামী লীগ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা সামাজিক নিরাপত্তার মতো বিষয় আজকে আমাদের ভিতরে আলোকপাত করলেন খুব খোলামেলা আলোকপাত করলেন এই জায়গা থেকে আসলে আমাদের সমাজটা খুব দ্রুত বিকাশ লাভ করেছে অনেকগুলো রাজনৈতিক সমস্যা ছিল আমাদের অর্থনীতির বিভিন্ন সময় যে সমস্যার ভিতরে সমাজগুলো পরিবর্তন ঘটেছে আগে জয়েন্ট ফ্যামিলি থেকে এখন সিঙ্গুল মানে নিউক্লিয়ার ফ্যামিলিতে এসেছে এবং এর ভিতর থেকে সমাজের যে যারা অনেকটা আমরা অনেকের ওপর নির্ভর করে বিভিন্ন আমাদের কোচিং সেন্টার বা বিভিন্ন প্রাইভেট টিউচার বা বিভিন্ন সম শিক্ষা প্রতিষ্ঠানের ওপর আমরা নির্ভর করি বা বিভিন্ন আমরা যে ধরনের খেলনাগুলো তুলে দিচ্ছি যে ধরনের তথ্য প্রযুক্তিগুলো তুলে দিচ্ছি এবং তার পাশাপাশি যে ধরনের তদারকি দরকার তদারকির মানুষগুলো যেহেতু কমে গেছে সেই জায়গায় সচেতন উদ্যোগ দরকার অথবা তাদেরকে সচেতনভাবে গড়ে তোলা দরকার সেই জায়গা থেকে যে সমস্যাগুলো তৈরির ফলে আজকে বড় ধরনের সমস্যা হিসাবে তারা আমাদের সামনে প্রকাশ পেয়েছে সমস্যাগুলো সেই জায়গা থেকে সবাই চিন্তা করছে আগামী দিনে ভালো কিছুর জন্য তারা সবারই উদ্যোগ হওয়ারই এক ধরনের তাগাদা আছে এবং বিশেষ করে আমাদের যে তরুণ প্রজন্মের শিশুরা আছে বা যে সন্তানরা আছে তাদেরকে একটা ভালো শিক্ষা ব্যবস্থা দেওয়ার জন্য এক ধরনের প্রচেষ্টা রয়েছে এবং এর পাশাপাশি বিভিন্ন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির প্রতি এক ধরনের দুর্বলতা মানে গুরুত্বহীনতা তৈরি হয়ে গিয়েছিল এই জায়গায় প্রতিযোগিতার ভেতরে আমরা ছুটেছিলাম এর ভেতর থেকে প্রশ্নপত্রের মতো সমস্যাগুলো প্রকট আকার ধারণ করেছে মানুষ আজকে বুঝতে শিখেছে এই ধরনের প্রতিযোগিতার মধ্য দিয়ে আসলে কোনো কিছু সুন্দর কিছু তৈরি করা সম্ভব হয় না এই ধরনের বোধের মধ্য থেকে আসলে আমরা ভালো কিছুর দিকে যাব আজকের অনুষ্ঠানে পর্যন্ত সব ভালো থাকবেন শুভরাত্রি